গত রাতে রাজশাহীতে যে দুইজনকে খুনের দায়ে ফাঁসি দেওয়া হলো, আল্লাহর কাছেও কি এই খুনের হিসাব দিতে হবে তাদের? দেখুন, কোনো মানুষ যদি এমন কোনো অপরাধ করে যে অপরাধের ফলে কোরআনে যে শাস্তি বর্ণিত আছে, যেমন হত্যার দায়ে হত্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান কার্যকর করে যদি ওই খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেটা কার্যকর করা হয়, তাহলে সেক্ষেত্রে অনেক ওলামায়ে কেরামের মতেই তার আখিরাতে আর শাস্তির মুখোমুখি হতে হবে না। কারণ একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার শাস্তির মুখোমুখি করবেন না। দুনিয়াতে খুনের বদলে তাকে মৃত্যুদণ্ড, এটা দেওয়ার নির্দেশ তো আল্লাহ তাআলাই দিয়েছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ বাস্তবায়িত হওয়ার পর আবারও একই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। আর এই মতটা নানান দিক থেকে অধিকতর যুক্তিযুক্ত এবং অধিকতর শক্তিশালী মনে হয়। ওলামা ইকরামের আকওয়ালের মধ্যে, মতামতসমূহের মধ্যে এই বিষয়ে এই মতটা অত্যন্ত স্ট্রং। যদিও অনেক ওলামা ইকরাম, অনেক ইমামদের মত এটাও আছে যে এটা দুনিয়ার হিসাব, আখেরাতে তার শাস্তিটা নির্ভর করে তার অবস্থার উপরে। সে যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারে তাহলে বাদ, আর কোনো শাস্তি তার হবে না। আর না নিতে পারলে সেক্ষেত্রে আখেরাতেও সে শাস্তির মুখোমুখি হতে পারে। এমন হতে পারে যে তার মৃত্যুদণ্ড কার্যকর হলো, অথচ সে দাম্ভিক, সে তার কর্মের উপরে সে অটল আছে, তার ভিতরে কোনো অনুশোচনা নাই, সে মনে করছে যে না, সে যা করছে ঠিকই করেছে, তাহলে তো সেক্ষেত্রে সে এখনও অপরাধী রয়ে গেল এবং অপরাধী অবস্থাতে তার মৃত্যু হলো, সেই হিসাবে তার আখেরাতেও কী হবে, শাস্তি হতে পারে। মাগরিবের ফরজ নামাজে যদি শেষের এক রাকাত পায় তাহলে বাকি নামাজ পড়ার নিয়ম কি? খুব দরকারি প্রশ্ন। মাগরিবের নামাজের শেষের এক রাকাত পাইছেন, তার মানে শেষ রাকাতে ইমামের সাথে আপনি বৈঠক করবেন, রুকুতে পাইছেন বা দাঁড়ানো অবস্থায় পাইছেন, ইমামকে পড়ছেন, এক রাকাত পাইছেন। এখন বাকি তিন রাকাত কীভাবে পড়বেন? উত্তর হলো, ইমাম সালাম ফেরাবে, আপনি তো সালাম ফেরাবেন না, আপনি বসে থাকবেন। ইমাম সালাম ফেরানোর পর, দোনোদিক সালাম ফেরানোর পরে আপনি দাঁড়াবেন, একদিকে সালাম ফেরানো না, দুই দিক সালাম ফেরানোর পর আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর পর যথারীতি সুরা ফাতিহার সাথে সুরা মিলিয়ে এক রাকাত নামাজ পড়ে বৈঠক করবেন না করবেন না? বৈঠক করবেন। তাতে পরপর দুইটা বৈঠক হয়ে যাবে, একটা ইমামের সাথে আগের রাকাতে বৈঠক করলেন, আর একটা এখন আপনার বৈঠক করবেন। বৈঠক কেন করবেন? কারণ এটা আপনার দ্বিতীয় রাকাত, সেই হিসাবে বৈঠক করবেন। আগের রাকাত হয়েছে, এটা দ্বিতীয় রাকাত সিরিয়ালে, সেই হিসাবে বৈঠক করবেন। আবার বৈঠক করে দাঁড়িয়ে যথারীতি আবার সুরা ফাতিহা সুরা মিলিয়ে রুকু ইত্যাদি করে সেজদা করে এবারও বৈঠক করবেন না করবেন না? বৈঠক করবেন। তাহলে মোট কয়টা বৈঠক হলো? তিনটাই বৈঠক হবে, কোনো অসুবিধা নেই। তো এটা অনেক আপনার আকর্ষণীয় ধাঁধাগুলোর একটি। অনেকে এরকম ধাঁধা দিয়ে থাকেন যে এমন নামাজ বলো যে মাঝে নামাজের সব রাকাতে বৈঠক আছে, এটা হলে মাগরিবের শেষ রাকাত যদি পাই ইমামের সাথে তাহলে তিন রাকাতের নামাজে তিনো রাকাতে কী আছে? বৈঠক আছে। তিনোটাই বৈঠক আবশ্যক, কোনোটা না করলে হবে না, তিনোটাই করতে হবে। স্কুল পড়ার পাশাপাশি একটা মেয়েকে কোন কোন বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে যদি সে দুনিয়া এবং আখেরাত উভয় জগৎকে সুন্দর পেতে চায়? মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার পথ এত সহজ, এত সহজ, অথচ এরপরও বেশিরভাগ মেয়েরা তারা এই সুযোগটা থেকে বঞ্চিত হবে। দুঃখজনক অধ্যায় এটি, তবে যারা সৌভাগ্যবান তারা ঠিকই আলহামদুলিল্লাহ সেই সুযোগটা গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস, শর্ট কোর্স দিয়েছেন। কি শর্ট কোর্স? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতা'আত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা। কোন নারী যখন চারটি কাজ করবে, কয়টা কাজ? চারটা কাজ। যখন সে পাঁচক্ত নামাজ পড়বে, রমজান রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে এবং নিজের ইজ্জত আব্রু সম্ভ্রমের হেফাজত করবে, কোন রকম হারাম রিলেশন সম্পর্ক কারোর সাথে করবে না, আত্মসম্মান বজায় রেখে চলবে, পর্দা বিধান মেনে চলবে, জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে সে প্রবেশ করতে পারবে। খুব সহজ। পুরুষের জন্য সিলেবাস কিন্তু এত শর্ট না। কেন? কারণ পুরুষকে হালাল উপার্জন করতে হবে বাইরে যায়, মাথা গরম হবে ইনকাম করতে গিয়া, সহকর্মীর সাথে লোকজনের সাথে ঠান্ডা রাখতে হবে, গালিগালাজ করা যাবে না, অনেক স্ট্রাগল তাকে করতে হবে, এগুলো মেয়েদের জন্য প্রযোজ্য না। খুব সহজ। অতএব পর্দার বিধানটাকে মেনে চলবেন, পাঁচক্ত নামাজ সুন্দর করে পড়ার চেষ্টা করবেন, স্বামীর আনুগত্য এবং পর্দার এবং নিজের চরিত্রের হেফাজত করবেন, ব্যাস ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই বিষয়গুলো মৌলিক, এর পাশে আনুষঙ্গিক যে বিষয়গুলো করা হয়েছে সেগুলো মেনে চলবেন, জান্নাতের পথ ইনশাআল্লাহ সুগম হবে। আমার মা মারা যাওয়ার পরে বাবা দ্বিতীয় বিয়ে করে, কিন্তু তিনি আমাদের প্রতি যত্নশীল। সম্প্রতি আমার সৎমা
পরপুরুষের সাথে সম্পর্ককে জড়িয়ে যায় যা আমার বাবা জানে এখন আমার করণীয় কি আমার বয়স 30 বছর আল্লাহ মাফ করুন নিজের মা সেটা আপন মা হোক আর সৎ মা হোক যেই হোক অথবা এরকম পরিবারের কাছের কেউ যদি কোনো হারাম সম্পর্কে জড়িয়ে যায় তাহলে তাকে হারাম সম্পর্ক থেকে বিরত থাকার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে নরমে গরমে রাগ করে অভিমান করে বুঝিয়ে বা অন্য কাউকে দিয়ে বলিয়ে বা অন্যদের কাছে জানিয়ে দেওয়া হবে সেই ব্যাপারে সাবধান করে সতর্ক করে ভয় দেখিয়ে যেভাবেই হোক তাকে হারাম থেকে ফিরে আনার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে বিশেষ করে যখন লোকটা আপনাকে প্রতি যত্নশীল আপনার প্রতি দায়িত্বশীল তখন আল্লাহর ভয় তার ভিতরে তৈরি করা তাকে কাউন্সিলিং করা তাকে বোঝানো প্রয়োজন অন্য কাউকে দিয়ে বোঝানো এটা আমাদের কর্তব্য এরপরও যদি না পারা যায় তাহলে তার দায় সে নিজেই বহন করবে আপনার কোনো গুনাহ হবে না